বার্সা তখন চরম অর্থনৈতিক সংকটে। লিওনেল মেসি বিদায় নিয়েছেন ক্লাব থেকে, লা লিগা শীর্ষ চারে থাকাটাও হয়ে দাঁড়িয়েছে কঠিন এক চ্যালেঞ্জ, চারদিকে সমালোচনার ঝড়। তখন এমন এক কঠিন পরিস্থিতিতে 2021 সালের নভেম্বরে মৌসুমের মাঝপথে ক্লাবকে টেনে তোলার দায়িত্ব দেওয়া হলো দলটির সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজকে। দায়িত্বটাকে চ্যালেঞ্জ হিসেবে খুশি মনে গ্রহণ করেছিলেন জাভি, জানালেন এই ক্লাবটা তার প্রাণের ঠিকানা, এর নারী নক্ষত্র সবই তার হাতের তালুর মতোই জানাশোনা। সেই জাভি বছর দুই ঘুরতে হাঁপিয়ে উঠলেন, জানিয়ে দিয়েছেন বিদায়। অথচ ঠিকই কথা রেখেছিলেন জাভি, ক্লাবে পা রেখে যেই স্বপ্ন তিনি দেখিয়েছিলেন সমর্থকদের সেই পথে হেঁটেছেন অনেকটা পথ, তার হাত ধরেই বদলে যেতে শুরু করে বার্সা। সবশেষ মৌসুমে উঁচিয়ে ধরে দুটি শিরোপা, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করে যেতে লা লিগা শিরোপা ও স্প্যানিশ সুপার কাপ। তবে চলতি মৌসুমটা ভালো কাটছিল না তার, যা নিয়ে সমালোচিত হতে হচ্ছিল তাকে অনেক। এসবের মধ্যে বার্সা ছাড়ার ঘোষণা দিয়েছেন জাভি, জানিয়ে দিয়েছেন চলতি মৌসুম শেষে বার্সা ছাড়ছেন তিনি। অথচ ম্যানচেস্টার ইউনাইটেডের সবচাইতে সফল কোচ অ্যালেক্স ফার্গুসনের মতো হতে চেয়েছিলেন বার্সা কোচ জাভি, এনে দিতে চেয়েছিলেন একের পর এক সাফল্য। তবে ইউনাইটেডের ফার্গুসন 27 বছর টিকলেও 2 বছরে সাফল্যের জন্য হাঁপিয়ে উঠেছে বার্সা। জাভি জানিয়েছেন এখানে কোচ হিসেবে টিকে থাকা কতটা কঠিন, তরিত সাফল্যই এখানে শেষ কথা। সেই সাফল্যের পূর্ব শর্ত দলকে এক সূত্রে গাঁথতে কি করেননি জাভি, দেরি করে অনুশীলনে এলে জরিমানা এবং বেশি দেরি করলে উচ্চ জরিমানার নিয়ম চালু করেন। অনুশীলন শুরুর 1.5 ঘন্টা আগে মাঠে আসার নিয়ম জারি করেন, জাতীয় ঐক্য বাড়ানোর লক্ষ্যে একসঙ্গে খাওয়া দাওয়া এবং সময় কাটানোর নিয়মও ঠিক করেন, সঙ্গে খেলোয়াড়দের পুষ্টি নিশ্চিতে জোর দেন জাভি। সাফল্যটাও পাচ্ছিলেন স্প্যানিশ এই কোচ, তবে সবশেষ 2 ম্যাচে 9 গোল হজমই যেন কাল হয়ে দাঁড়ালো তার জন্য, তীব্র সমালোচনার মুখে বলে দিলেন বিদায়। আমি 30 জুন চলে যাচ্ছি, সভাপতি এবং স্টাফদের সঙ্গে মিলেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, একজন বার্সেলোনা সমর্থক হিসেবে ক্লাবের ভালোর জন্যই আমার এই সিদ্ধান্ত, আমার মনে হয় ক্লাবের সব দিক দিয়েই পরিবর্তন দরকার। কেউ আমাকে বলেছিল বার্সার অ্যালেক্স ফার্গুসন হতে, কিন্তু এটা এখানে অসম্ভব, বার্সায় এটা কখনো হবে না। বার্সা ছাড়ার সিদ্ধান্তের কারণ হিসেবে সমালোচনাকে দাবি করে জাভি বলেন, এটা নির্মম চাকরি, আপনার সবসময় মনে হবে আপনি মূল্য পাচ্ছেন না। আপনারা দেখবেন কিভাবে সংবাদ মাধ্যমগুলো আপনাকে শেষ করে দেয়, তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে, এটা সব বার্সা কোচের সঙ্গে হয়ে থাকে, শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়।